একটু বেশি মাছ ধরা গেল। দাসের ভাই ঠিক আছে, তোমার তোমার উঠলে লাগবে না ভিডিও। হ্যাঁ ঠিক আছে, আগে তো ভালো হবে না, দূরে যাওয়া লাগবে। ওই পাশে তো দাঁড়াতে পারতেন তাহলে বেশি ভালো হতো। আমি তো এবার যাচ্ছি, এই তো বেশি মাইতে পারে, এই মধ্যে মাছ খেতে, মাছ খেতে সো, এই যে মাছ খেতে ঢিল করে পাতো ভাই। হ্যাঁ সুন্দর, আর সুন্দর আসছে, হ্যাঁ এই আর মধ্যে বেশি বেশি মাইতে না, তো হাঁটু না বাড়ায় পান, মাছ মারছি, মাছ মারবো আইসি, হাঁটু তো বাড়াবি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন আমরা মাছ মারি আসছি। হ্যাঁ ওই লুস্কে জাল লুস, পাতা আছে তো? হ্যাঁ সুন্দর আছে পাতা, ঠিক আছে। ও বন্ধুরা দেখেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমরা, আর আপনারা যদি সেই ভিডিওতে লাইক না করেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন, ঠিক আছে ভাই, সাবস্ক্রাইব না করেন তাহলে হবে? এর মধ্যে সুজা জাল পেশা আছে। হ্যাঁ হ্যাঁ সাই দাও, ওই ঠিক আছে ঠিক আছে, সুন্দর আসছে, হ্যাঁ সুন্দর আসছে পাতাটা। হ্যাঁ পানি বেশি আছে না, ওই তো কি ওই তোর বেশি না ভাই, আসতেই যা যা ধরো একটু। হ্যাঁ এই পানি শেষ, হ্যাঁ ওই জাল উঁচু গলি চলে যাবে, জাল উঁচু করবে সামনে সামনে থেকে উঁচু গলি হবে। হ্যাঁ হ্যাঁ থাকে তো থাক রে ভাই থাক, আমার সমস্যা নেই। ওই এই তো সুন্দর পাতা শিঙে শিঙে গেল, এই পানি আর বেশি নেই, আর কেমনি কমবে নি, বেশি পানিতে মাছ আলাদা বেশি পড়বে নি ইনশাল্লাহ। হ্যাঁ আর সুন্দর আছে, হ্যাঁ না আশপাশটা আমি তো ধরে গেল, যাই আমি যাই, এই তো আমরা আরো ভাই সব ক্লিয়ার আছে, আমি ক্লিয়ার না হলে কি সুন্দর পাতা আসছে, এদের দাপা দাপা দিয়ে পাতা বেশি সুন্দর, পানি একবার ক্লিয়ার দেখা ঢেউ, সুন্দর আছে। সুন্দর আছে, হ্যাঁ সুন্দর পাতা আছে, পানি ঢেউ উঠতেছে, সুন্দর জাল শেষ, হ্যাঁ সুন্দর সুন্দর। আরে এই পানিতে গোসল দেওয়া দরকার, হ্যাঁ না টলে দেয় টলে পানিতে গোসল দিই করি, হ্যাঁ সুন্দর আসছে, যে টলে পানি সেনে সুন্দর পানি মানে নদীর পানি, আল্লাহ সৃষ্টি শেষ নেই, সুবহান আল্লাহ, হ্যাঁ সুন্দর আছে, আর কষ্ট ঠিক পাও কি হচ্ছে তোর লাগে, মাশাআল্লাহ না অনেক সুন্দর। আমি নিজে এতক্ষণ জাল পাতলাম, পুঁটি মাছ, পুঁটি মাছ ঠিক আছে, ওটা আমাদের রিজিকে নাই যার কারণে আমরা ওইটা পাইনি।
এই যে আমরা এখন নদীর মধ্যে দিয়ে হাঁটছি। ও, আমার পায়ে একটা মাছ বাঁধিছিল। ঢাচ্ছা ঢাচ্ছা ঢাচ্ছা, দেখা যাবে আজকে কত মাছ পাওয়া যায়।